নমস্কার বন্ধুরা, আমি আরেকটি আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন। তো আজকে আমার যেটা টপিক সেটা হচ্ছে, মাঝে মধ্যে আপনারা উপবাস করবেন, এটা ঠিক না ভুল? এটা অবশ্যই ঠিক, আর যদি ভুল মনে হয় তাহলে আপনারা এই ভিডিওটি দেখুন, যাচাই করুন, তারপর আপনারা ভুল বলবেন অথবা ঠিক বলবেন। তাহলে শুনুন, মাঝে মাঝে উপোস দিলে পাকস্থলী বিশ্রাম পায় এবং কর্মশক্তি অক্ষুণ্ণ থাকে। চন্দ্র সূর্যের গতি অনুসারে যেমন সমুদ্রে জোয়ার ভাটার বেগ কম বেশি হয়, শরীরের রসেরও তেমন হয়ে থাকে। এই কারণে একাদশী, পূর্ণিমা, অমাবস্যা তিথিতে একবেলা কিছু লঘু আহার করা কর্তব্য। শরীরের অম্লাদিককে এইভাবে উপোস দিলে অম্ল উপশমিত হয়ে দেহাগত উপাদান সাম্যতা আনে। প্রবাদ আছে, ডান নাক দিয়ে শ্বাস বহনকালে আহার করা শ্রেয়, বাম নাকে শ্বাস বহনকালে জল পান করা উত্তম। এই সঙ্গে আরও জেনে রাখা দরকার যে পাকস্থলীতে খাদ্য না পড়লে পাচক রস নিঃসৃত হয় না। পাকস্থলীতে যেমন খাদ্য পড়বে সঙ্গে সঙ্গে পাক রসরও পাকস্থলীর গা থেকে সেইভাবে বের হয়ে ভুক্ত দ্রব্যের সঙ্গে মিশে যায়। উপোসের সময় অর্থ খাদ্য গ্রহণ না করা, অর্থাৎ উপাসের অর্থ হচ্ছে খাদ্য গ্রহণ না করা। পেটে খাদ্যদ্রব্যের অনুপস্থিত বশত খাদ্যের নিজের অম্লরস উৎপাদিত হচ্ছে না, উপরন্তু পাকস্থলী থেকে পাচক রস নিঃসৃত হচ্ছে না, ফলে অম্লরসের যোগানই বন্ধ হয়ে যায়। কাজেই স্বাভাবিক ক্ষার ধর্মই প্রবল হয়ে শরীর সুস্থ করে। অস্তের ধার রক্ষা করতে যেমন স্নান দেয়া হয়, তেমন উপোসও শরীরকে সানিয়ে রাখে বা ঠিক করে রাখে, অর্থাৎ উপোসেই শরীরের খারত্ব বাড়ে। আগেই বলেছি আমাদের শরীরে প্রধানত ক্ষার ধর্মালম্বী, সুতরাং এমন সব খাদ্য খেতে হয় যাতে মোটের ওপর শরীরের খারত্ব বজায় থাকে। কিন্তু দ্রব্য মাত্রেরই এমনকি চিনি মিশ্রিরও অম্লরস আছে, এই জন্য এমন সব দ্রব্য একসঙ্গে খেতে হয় যাতে অম্লরস নষ্ট হতে পারে। একটি উদাহরণ দিলে এই বিষয়টি বোঝাবার পক্ষে সুবিধা হবে। আমরা ভাত রুটি খাই, এগুলো খেতে কিছুটা টক স্বাদও লাগে, কিন্তু পেটের ভিতর গিয়ে তা থেকে শর্করা রস উৎপন্ন হয়, তেমনই অম্লরস উৎপন্ন হয়ে থাকে। অথচ আমাদের শর্করা রসটুকুই প্রয়োজন, কাজেই ফলমূল, তরি তরকারি প্রভৃতি খেয়ে এই অম্লরসের ভাগটুকুও কাটিয়ে দিই এবং সেই সঙ্গে লবণ প্রভৃতিও সংগ্রহ করি। কোন দ্রব্যে অম্লরস বেশি বা ক্ষার বেশি উৎপন্ন হয় তার সংক্ষিপ্ত তালিকা এই চাল, ডাল, মাছ, মাংস, ডিম, তেল, এরা পরিপাকের পর অম্লরস উৎপাদন করে। দুধ, দই, ঘোল, লেবু, কমলা লেবু, আলু, শিম, বেগুন, পটল, কপি প্রভৃতি ক্ষার উৎপাদন করে। ক্ষার পরিণামী দ্রব্যের ওপর যত বেশি নির্ভর করতে পারা যায় ততই ভালো, তবে কোনো শ্রেণীর খাদ্যেই এককভাবে শরীর রক্ষা করতে পারে না, তা দুই শ্রেণীর খাদ্যের দরকার। শরীরে ক্ষার ধর্মাবলম্বী বটে, কিন্তু তাই বলে এর আধিক্য হওয়ার ভালো নয়। ক্ষারের আধিক্য ঘটলে শরীরে নানা দোষের উৎপত্তি হয়, সেজন্য কিছু অম্ল রস উৎপাদক দ্রব্য রোজ খেতে বলা হচ্ছে আমাদেরকে। তো বুঝতে পারলেন, ঠিক আছে, মাঝে মাঝে উপবাস করাটা কতটা ভালো সেটা আমার এই ভিডিওতে জানতে পারলেন। তো ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন, তার সঙ্গে বেল আইকনটিও প্রেস করে দেবেন। নমস্কার বন্ধুরা, আপনাদের জন্য আমার এই ভিডিওটি করার একটাই কারণ যে আপনারা মাঝে মধ্যে উপবাস করবেন, ঠিক আছে। যারা যতটুকু পারবেন উপবাস করবেন, যারা পারবেন না তারা খেয়ে খেয়েও বলতে পারেন, ঠিক আছে, অনেকে তো এরকম আছে। তো নমস্কার, আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা।